প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, এটাই আমার প্রত্যাশা। আজকে আপনাদের মাঝে টাটা এলপিটি 1109 মডেলের গাড়িটি নিয়ে হাজির হলাম। এটি একটি পুরাতন মডেলের গাড়ি। যারা পুরাতন মডেলের গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন, টাটা 1109 ঢাকা মেট্রো ট15 সিরিয়ালে 92-94, একটু সুন্দর একটা নাম্বার। ঢাকা মেট্রো ট15 সিরিয়ালে 92-94, যারা এই গাড়িটি নিতে চাচ্ছেন তারা এই গাড়িটি দেখতে পারে। এটি একটি সম্পূর্ণ চেসিস। এর বডি করা ছিল, বডিটা অনেক খারাপ ছিল, তাই আমরা এই বডিটা ফেলে দিয়েছি এবং এই গাড়িটা আছে। যারা এই গাড়িটা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারে। এই গাড়ির দাম কত, কিভাবে নেবেন, এই গাড়ির মডেল কত, এভরিথিং সকল তথ্য আপনাদেরকে আমি জানিয়ে দেব। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে এই গাড়ির প্রাইস সম্পর্কে জানতে পারবেন, এই গাড়িটা কত মডেলের গাড়ি তাও জানতে পারবেন এবং কিভাবে নেবেন এভরিথিং সকল তথ্য আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আর এই গাড়িটি আপনি যদি সরাসরি দেখতে চান, আমাদের কোনাবাড়ির ডিপোতে গাড়িটি রাখা আছে, আপনি সরাসরি এসে গাড়িটা দেখে সব কিছু যদি আপনার পছন্দ হয় দেন আমাদের কাছ থেকে টাকা দিয়ে আপনি গাড়িটি সাবি বুঝে নিতে পারেন। এটি সম্পূর্ণ চেসিস, টাটা এলপিটি 1109। 1109 আমাদের দীর্ঘদিন অভিজ্ঞতা আলোকে বলতে, এটা গার্মেন্ট সামগ্রী, এলপিজি, স্টিল, ওষুধ, প্যাকেজিং, ইলেকট্রনিক্স থেকে শুরু করে কুরিয়ার সহ বিভিন্ন ধরনের পণ্য আপনারা কম সময়ে কম খরচে পরিবহন করতে পারবেন। 1109 গাড়ি সম্পর্কে এবং এর ইঞ্জিন, এর গিয়ার বক্স, টায়ার অনেকে হয়তো বা জানেন, যারা জানেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গাড়ি সম্পর্কে ভালো ধারণা থাকার জন্য। আর যারা জানেন না আমি বিস্তারিত খুলে বলবো গাড়িটা সম্পর্কে। তাহলে আপনাদের গাড়িটা কেনার আগে গাড়িটা সম্পর্কে আপনারা জানলেন, বুঝলেন, দেন আপনি বিজনেস করতে পারলেন। প্রিয় দর্শক, এটি হচ্ছে 497 টিসি আইসি ইঞ্জিন। এটা 4 সিলিন্ডার, এর টার্বোচার্জ ইন্টারকুলেট ডিজেল ইঞ্জিন। এর হর্স পাওয়ার হচ্ছে 90, এর 3000 NM টর্ক, ফলে এর অধিক লোড বহন করতে পারে, এর অধিক জ্বালানি সাশ্রয়, এর ইঞ্জিন পরীক্ষিত এবং নির্ভরযোগ্য। এর গিয়ারবক্স হচ্ছে GBS 40 এবং 5 স্পিড, হেভি ডিউটি গিয়ারবক্স। এর ক্লাস এবং যেটা টায়ার, এর 310 মিমি, এর সিঙ্গেল প্লেট ডাই ফিক্সেশন টাইপ, এর কার্যকর টক ট্রান্সমিশন এবং ক্লাস প্লেট স্থায়িত্ব বেশি, ফ্রন্ট এবং রেয়ার শক সেমি ইলেকট্রিক্যাল সাসপেনশন, শক্তিশালী এবং সাসপেনশন এবং অধিক লোড বহন করতে ক্ষমতা আছে, এবং এই ড্রাইভিং সুবিধা স্বাচ্ছন্দ্যপূর্ণ। এর ব্রেক আসছে এয়ার এসক্যাম, হাইড্রোলিক ব্রেকের তুলনায় অধিক কার্যকরী ব্রেক। এর ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 160 লিটারের, এর টায়ার সাইজ হচ্ছে 8-25-20-16 PR, এর ফুয়েল বেজ হচ্ছে 3600 mm, এর রেজিস্ট্রেশন হচ্ছে 3 টন। আপনারা অফিসিয়ালি লোড বহন করতে পারবেন 8 টন থেকে 8000, 7 টন থেকে 8 টন আপনি অফিসিয়ালি লোড নিতে পারবেন,
আর লোড এর বাইরে নিতে পারবেন, যেটা মার্কেট অনুযায়ী মার্কেটে চলে যেটা, সেটা হচ্ছে 12 থেকে 13 টন। 12 থেকে 13 টন হচ্ছে আনঅফিসিয়াল, কিন্তু আপনি অফিসিয়ালি নিতে পারবেন 7 থেকে 8 টন। আর যেটা 12 থেকে 13 টন নেবেন সেটা হচ্ছে আনঅফিসিয়াল। এ হচ্ছে গাড়ির পুরো সম্পর্কে, এবং এই গাড়িটা আপনারা আবার কিভাবে নেবেন, কিস্তিতে না নগদে, এবং কত মডেলের গাড়ি। ঢাকা মেট্রো টপ 1992-94। এই গাড়িটির মডেল হচ্ছে 21-এর মডেল। যারা 21-এর মডেল গাড়ি নিতে চাচ্ছেন, মডেল হচ্ছে 21, টাটা LP 1109। এই গাড়িটি যারা ক্যাশে পারচেস করবেন তারা, এই গাড়িটির দাম হবে 12 লক্ষ টাকা। 12 লক্ষ টাকা দিয়ে আপনারা এই গাড়ির চাবিটি বুঝে নিতে পারেন। আর যারা কিস্তিতে নেবেন তাদের গাড়ির প্রাইস হবে 16,50,000 টাকা। যারা কিস্তিতে নেবেন এই গাড়ির দাম হচ্ছে 16,50,000 টাকা, এবং এই ডাউন পেমেন্ট দিতে হবে 3,500,000 টাকা। বাকি যেই টাকা থাকবে আমরা ব্যাংক থেকে 12% লাভ সহ আপনাকে এর শোধ করতে হবে 5 বছরে। 5 বছরে আপনাকে যে টাকা কিস্তি আসবে ওটা 5 বছরে আপনাকে পরিশোধ করতে হবে। আর যারা সেমি ক্যাশে নেবেন, সেমি ক্যাশে নিলে 12% ওইটা থাকবে না, লাভ দিতে হবে না আপনাকে। 16,50,000 টাকা থেকে আপনাকে ডাউন পেমেন্ট দিতে হবে 4,00,000 টাকা। বাকি যেই টাকা থাকবে ওই টাকা আপনারা 24 মাসে পরিশোধ করে দিতে হবে। এতে একটা করে লাভ আসবে না, উইদাউট লাভে আমাদের কাছ থেকে গাড়িটা ক্রয় করতে পারবেন। যারা গাড়িটা নেবেন এই কন্ডিশনে, এবং আমাকে সরাসরি কল করতে পারেন অথবা আমার হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। দেশ ও দেশের বাইরে যারা ভিডিওটা দেখছেন তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, এবং আপনারা যদি গাড়িটা নিতে চান এবং কিভাবে ক্যাশ পেমেন্ট করবেন আমি আপনাদেরকে বলে দেব, আপনারা সেইভাবে আমাদের কাছ থেকে ক্যাশ দিয়ে আপনারা আপনাদের কাছ থেকে আমাদের কাছ থেকে গাড়িটা বুঝে নিতে পারেন। এবং এই গাড়ি নিতে কী ধরনের ডকুমেন্টস লাগবে সেটা আপনাকে আমি জানিয়ে দেব। এই গাড়ির ডকুমেন্টস যারা ক্যাশে নেবেন তার অনলি একটা ভোটার আইডি কার্ড আর 2 কপি পাসপোর্ট সাইজ ছবি হলেই চলবে যারা নগদে ক্রয় করবেন। আর যারা কিস্তিতে ক্রয় করবেন তাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি, নমিনি ভোটার আইডি কার্ডের ফটোকপি, আপনার ছবি, নমিনির ছবি, আপনার যে বাসায় ভাড়া থাকেন অথবা আপনার যে গ্রামের বাড়ি, 2 জায়গার বিদ্যুৎ বিলের ফটোকপি, সিকিউরিটি চেক হিসাবে আমরা ব্যাংকের চেকের পাতা নেব 10টা। সেটা আপনার এমআইসিআর চেক হতে হবে। এমআইসিআর চেক বলতে বোঝায় ডাচ বাংলা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, IFIC ব্যাংক, ব্যাংক এশিয়া, এই সকল ব্যাংকের চেকের পাতা দিতে হবে। যাদের সোনালী ব্যাংকের এমআইসিআর চেক যদি থাকে তাও আপনারা নিতে পারবেন। ধন্যবাদ প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত।